বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আসুন আমরা মাস্ক পরিধান করি স্লোগানে নগরীর পতেঙ্গা থেকে অক্সিজেন এলাকা টেস্টি স্পটে গণেশ সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। পরিধান করে দিচ্ছি যাতে মানুষের সচেতনতা হয়, মাস্ক পরলেই করোনা ভাইরাস থেকে মুক্তি হবেন। আমরা ভ্যাকসিন জন্য অপেক্ষা করার সময় নেই, ভ্যাকসিন না করা আশা পর্যন্ত যদি মাস্ক না পরেন তারপর মৃত্যু অনিবার্য। সুতরাং এই মুহূর্তে মাস্ক হচ্ছে ভ্যাকসিন। আপনারা নিজের অনুরোধ, নিজের জীবনের জন্য, নিজের পরিবারের জন্য, পরিজনের জন্য, সুস্থ থাকার জন্য আপনি মাস্ক পরুন। 5 ডিসেম্বর শনিবার সকাল 11:30 থেকে 12:00 পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রামের ব্যানারে নগরীর 19টি সংগঠনের প্রায় 190 জনের অধিক অংশগ্রহণে এই সচেতনতা কর্মসূচি একযোগে পালিত হয়। আমাদের আসলে সুস্থভাবে বাঁচতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় চাওয়া, সুস্থ থাকতে। গণেশ সচেতনতা কর্মসূচি জিসি মোড় এলাকায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান মাস সচেতনতা এই ক্যাম্পেইন 2020 উদ্যোক্তা ও সমন্বয়ক ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। মাস্ক পরিবার লাগে অনুরোধ করি, আপনারা জীবন বাঁচাবেন আর মারণ নাম দিয়ে আপনারা গরত হন, মাস্ক পরন আর যত মাস্ক লাগে আর হইবেন আর সর্বাগ্রহ। এই স্বেচ্ছাসেবী সংগঠনের মতো সব সেবা সংস্থা এগিয়ে আসলে নগরীর মাস্ক পরাতে আরো উৎসাহিত হবে বলে মনে করেন সচেতন মহল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।